আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। এই সমন্বয়টার নাম কি? আগুনে বিনষ্ট পণ্য দুইটা সময়ে হয়। কয়টা সময়ে? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করে কখন? বছরের শুরুতে না শেষে? শেষে বছরের শেষে। যে কি পরিমাণ পণ্য আমার বিক্রি হয় নাই ওইটা কি করতেছে? সে হিসাব করতেছে আমার কি পরিমাণ পণ্য কি হয় নাই বিক্রি হয় নাই, আর ওইটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এখন সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের আগেই কি হয়ে গেছে? আগুনে পণ্য নষ্ট হয়ে গেছে। ধরেন আমি 31 তারিখে মূল্যায়ন করব, আমার কি পরিমাণ পণ্য আছে? 30 তারিখে কি হয়েছে? 10,000 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে আগুন লাগা। এখন 31 তারিখে যখন আমি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করতে গেছি, আমি কি এই জিনিসটা মাথায় রাখবো কি রাখবো না? আগুনে যে পণ্য নষ্ট হয়েছে রাখবো, ওইটা মাথায় রেখে কিন্তু আমি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করব। আপনার গোডাউনে 1,00,000 টাকার পণ্য ছিল, 30 তারিখে 10,000 টাকার পণ্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আপনি যখন 31 তারিখে মূল্যায়ন করতে গেছেন, তখন আপনি কি 1,00,000 মূল্যায়ন করবেন নাকি 90,000 মূল্যায়ন করবেন? কারণ মূল্যায়ন করার আগে কি হয়েছে? সুতরাং আপনি যখন সমাপনী মজুদ মূল্যায়ন করছেন, তখন এটা মাথায় রেখে কি মূল্যায়ন করছেন? সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে কি করছেন? মূল্যায়নটা করছেন। এই জন্য যদি সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের আগে আগুনে পণ্য কি হয়? নষ্ট হয়, তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে আর বাদ দিতে হয় না, কারণ মূল্যায়নের আগেই নষ্ট হয়েছে। ওই নষ্টটা চিন্তা করেই কি করছে? মূল্যায়নটা করছে। এই জন্য যদি আগুনে মানে আগুনে পণ্য নষ্ট হয়, তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা মনে আছে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের হয়? তিনটা জিনিস যোগ, একটা জিনিস বিয়োগ, একটা জিনিস যেন কি সমাপনী মজুদ পণ্য। ওই সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে পণ্য বিনষ্ট বাদ দিতে হবে না। কখন বাদ দিতে হবে না? মূল্যায়নের আগে নষ্ট হলে নাকি পরে? মূল্যায়নের আগে নষ্ট। যদি মূল্যায়নের আগে নষ্ট হয়ে যায়, তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে না। আচ্ছা পণ্য নষ্ট হয়েছে, পণ্য বাড়ছে না কমছে? কমছে। কমছে শিওর? জি। পণ্য কমলে অস্বাভাবিক ভাবে যদি পণ্য কমে, ধরেন পণ্য চুরি হয়ে গেছে বা আগুনে নষ্ট হয়ে গেছে বা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, যেইভাবেই হোক পণ্য কি হয়েছে? বাড়ছে না কমছে? কমছে। ক্রয় থেকে কি করে দিবেন? মাইনাস। আগুনে বিনষ্ট পণ্য। তাহলে আগুনে যদি পণ্য নষ্ট হয়, মূল্যায়নের আগে কি মূল্যায়নের আগে? সমাপনী মজুদ মূল্যায়নের আগে যদি নষ্ট হয়, তাহলে শুধুমাত্র কয় জায়গা থেকে বাদ যাবে? এক জায়গা থেকে। শুধুমাত্র ক্রয় থেকে বাদ যাবে। আর যদি সমাপনী মজুদ মূল্যায়নের পরে নষ্ট হয়, মানে কি আমি 31 তারিখে মূল্যায়ন করেছি, আমার কাছে 1,00,000 টাকা সমাপনী মজুদ পণ্য এবং খাতায় লিখছি কত? 1,00,000 না? লিখার পরেই শুনলাম কি লাগছে? আগুন লাগছে। আর 10,000 টাকার পণ্য নষ্ট হয়ে, তাহলে কি আমার সত্যিকার অর্থে সমাপনী মজুদ 1,00,000 টাকা আছে? না। কত আছে? 90,000। কিন্তু আমি খাতায় লিখে রাখছি কত? 1,00,000। এখন আমাকে সঠিক করতে হলে কি করতে হবে? সমাপনী মজুদ পণ্য থেকে আগুনের পণ্য বিনষ্ট কি করতে হবে? বাদ দিতে হবে। আর ভাই মূল্যায়নের আগে নষ্ট হোক আর পরে নষ্ট হোক, পণ্য কি হয়েছে? মানে ক্রয় থেকে বাধ্যতামূলক আমাকে বাদ দিতেই হবে। আর সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে কি যাবে না ডিপেন্ড করে কিসের উপর?